আসসালামু আলাইকুম, আনেরা ব্যাগ কে কেসেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যে বিয়েলে নাস্তা বানাইছি, এগুলো একবারে অল্প সময়ের মধ্যে অল্প খরচে এই ছয়ের হুলের হিরা। তো হিরা এখন কেনে বানাইছি আজ আপনার লগে শেয়ার করুম, লগে আর মাইয়াও আরে সহযোগিতা করছে। তো মাইয়ারে হলে দি কইছি যে আন্ডা গিয়া ভাঙিল, তো মাইয়া আন্ডা গিয়া ভাঙি লইছে। এরপরে কইছি চিনি গেন দিই দে, তো চিনি মিডিয়া যাতে যে দূর খায় সেই হিসাবে দিব। তো কইছি আবার নুন দিই দে, তো নুনও অল্প পরিমাণে দিবার হরে দিই। একবার আন্ডা গিয়া চিনি গেনে লবণ গেনে একবার বালা করে ঘুরিয়ে রে তৈরি। তো মাইয়া হলে যে ঘুরতে গেছি আর একখান সমস্যা হয়েছে, এর হরে ঠিক হয়ে গিয়েছে ভাই। তো মা গো মা কী খাইব, আন্ডা যে দাম গো, ইয়ালে আন্ডা গিয়া দিই আর জিটা বানাই, নাহলে দুগে দিই বানাই দাম। তো আন্ডা গেন বালা করে ঘুরিয়ে রাইতে হবে, এমনভাবে ঘুরতে হবে যেন একদম মানে হাত লই যায়। তো আর এনে কোনো হানি মিস করুন যাইত না। তো দি এই আন্ডা চিনি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করিয়ে রেছে। করিয়ে রেবার ঘরে মাইয়ারে কইছি যে ময়দা দিতে। তো ময়দা গিয়ে নাই এক বাড়ি লই লইছি হুড়ে, মাইয়া ও নাতে করে দিয়ে রাখছে যাক, মাইয়ার বুঝতে দূরে দূর করে আস্তে আস্তে ব্যাগদিন ঠিক হয়ে যাব। এরপরে কইছি যে চালের গুঁড়া দিতে, তো চালের গুঁড়া লই লইছি হাফ বাড়ি। এবার কইছি যে ভালো করি এটা নিয়ে মিক্স করি এরা। তো হইলে দিয়ে আস্তে আস্তে মিক্স করতে যাই, দেখছি নি সাইডে মুই গুড়ি হালাই ঘুরে হালাইছে। তো যাক, গুড়ি হালাইতে হালাইতে একসময় ঠিক হয়ে যাবো। এবার কইছি ভালো করে মলিল, যত মলব তত বেশি এটাই হুলব, হুললে খাইতে স্বাদ লাগব বেশি। এলে ভালো করে মলি লইতাম কইছি, তো মাইয়ে ভালো করে মলিলর। তো মলা ওই যে এবার পরে দিয়ে এবারে এটারে বেলিয়ে রাইতে হইব। দেখছি সাইডে মুই আনে গুঁই হালাই ঘুরে হালাইছে, যাক একসময় আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তো এবার বেলি লইছে, বেলি লইবার হরে দিয়ে মোটামুটি পাতলাইছে। এটার মধ্যে দিই আমরা এই যে বোতলের কাক আছে না, ছোট্ট বোতলের কাক একখান দিই, কেননে হুলের হুলি গুম বানাইয়ে সান। এ হুলে দিয়ে মাইয়ারে দেয়াইয়ের এভাবে করে বানাইতে হইব। তো মাইয়া ভালো করে সাইলর আরেকগিয়া বানাইও দেয়াইয়ের হইলে দিয়ে কাকের মধ্যে কাক সমান করে কাই গেন লই রেতে লই আর এই দুই পাশে দিয়ে এভাবে করে ফুল বানালে দেব। মাইয়ারে কইছি তুই একগিয়া বানা, তো মাইয়া একগিয়া বানাইতে চেষ্টা করেন দেয়া যাক হারে কি না। তো যাক দিছে এক এক বাস করছে হরে বাজ আর মিলাইতে হারে না, দুই আর দিয়ে হইলে অনেক চেষ্টা করে কোনোভাবে মিলাইতেও হারেন না। তো যাস অনেক অনেক চেষ্টার পরে আর মাইয়ের ফুল হয়েছে একগিয়া। এবারে বড্ডা হিটা বানাই দেওয়া, তো কইছি যে গ্লাস এক গেল, তো গ্লাস এক গিয়া লইছে, লই গ্লাস পরিমাণ করে কাই লই লইছি। কাই লই হিটে এখন কেনে বানাইয়ে দেন, এই সে বড়ো সৈর হুলে সৈর হুলারি। তো ছোট্ট সৈর হুল কাক দিয়ে বানাইছি, এখন বড্ডা গ্লাস দিয়ে বানাইয়ে। তো বিভিন্ন রকমের কাক দিয়ে বানাইছি, বড়ো ছোটো এক রকমের কাক দিই। এবারে তেল দিয়ে দিয়ে, তো যার কাছে তেল আছে পরিমাণে এনে অল্প, তো তেল বেশি হলে আর একখানা ভালো হইতো হিটে, এখন আর একটা সুন্দর খুলতে পারি। তো যা খুলে দিই তো দিয়ে রেছি হিটে তেল অল্প, আর অঙ্গে দোকানে যাইবার মতো কেউ নেই। ইয়ালে তেল যা আছে তা দিয়ে বানানোর চেষ্টা করতেছি, আর যে দাম জিনিসপত্রের এত খরচ করিয়ে রাইলে তো উপায় নেই। এখন উঠি দিয়ে দিয়ে আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে হিটে বেগুন উঠি দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তো দেখছেন হিটে এগুলো একটু সেভড হয়ে গেছে, এখন যদি তেল পুরে মানে হুড়ে আরও বেশি হইতো তেল, তাহলে হিটে এগুলো কিন্তু আরও সুন্দর করে হুলি উঠত। মোটামুটি হিটা হয়ে গেছে, কয়েকগে হয়ে আছে, এরপর আই নামালামো আস্তে আস্তে এইগুলো হয়ে গেছে, নামালাই। এবার কিচ্ছু করতে পারবেন না, তেল এখানে একটা কাইট করে দিছি, কাইট করে দিবার কারণে মানে এদিকে ভালো করে হিটে এগুলো নিতে লাগে তেল লাগে ভালো করে। তো আজ আর বিরিয়ানি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা চাইছেন বলে আপনাকে একেবারে ধন্যবাদ। আর বিরিয়ানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করিয়েন, আপনারা ব্যাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবসময়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।